Assalamualaikum everyone. Welcome back to Newport Challenge video. আজকে আমরা চ্যালেঞ্জ করব স্পাইসি ফিশ কারি এন্ড রাইস. হাই গাইস, এখানে দেখতে পাচ্ছেন ফিশ কারি এখানে হলো দুইটা মাছ, হ্যাঁ একটা মাছ 1 কেজি ওজনের, একটা মাছ 1 কেজি ওজনের, মানে 2 কেজি. হ্যাঁ 2 কেজি মাছ আমরা একদম ভাগ করে নিছি, পিস পিস করে নিছি. চাইছিলাম আস্তা ফুল ফিশ কারি করব, কিন্তু আমাদের তেমন বড় পাতিল নাই কিন্তু. হ্যাঁ পাতিল কিন্তু হবে. সো রান্না করার জন্য যে মানে 1 কেজি 1.5 কেজি ওজনের মাছগুলো রান্না করলে, দুইটা একসাথে রান্না করলে একটা পাতিলের দরকার হয়, বড় পাতিল. ওই পাতিলটা আমাদের বাসিন বেস্ট করা নাই. সো আমরা এই পাতিলটা নিয়ে আসব কি অল্প কিছুদিনের মধ্যে আইনা বড় বড় মাছ, হ্যাঁ রান্না করে ফ্রাই করে চ্যানেল শুরু করব, আপনারা দেখতে পাবেন. সো আজকে সেই ব্যবস্থাটা ছিল না বলেই আজকে আমরা পিস পিস করে নিয়েছি. সো দেখি কয় পিস, 10 পিস করে না, 1 2 3 4 5 6 7 8 9 10 পিস করে নিয়েছি. তোমার দেখো তো 3 4 5 6 7 8 9 10. ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা 10 পিস করে নিয়েছি, আমার 1 কেজি, ভিডিও 1 কেজি. সো বন্ধুরা, তার আগে বলতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ. গাইস আমরা এখনি চ্যালেঞ্জটা শুরু করব, বেশি দেরি করব না. সো আজকে যে হেরে যাবে তার জন্য অবশ্যই একটা কঠিন পানিশমেন্ট থাকবে. সো গত দুইটা চারটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি হেরে গেছিলাম. সো আজকে যদি হেরে যায় তাহলে কপাল খারাপ, কিচ্ছু করার নাই. সো আজকে আমার জিততে হবে, নতুন টেকনিক আজকে প্রয়োগ করব প্রয়োজনে, তারপর আমার জিততে হবে. ওকে দেখা যাক, রেডি রেডি 1 2 3 স্টার্ট. বিসমিল্লাহির রহমানির রহিম. আমি এতগুলো মরিচ খাবো না, আমি একটাই রাখছি. পেঁয়াজ এই এই গুলো সব, হ্যাঁ সব আছে, শসা আছে, পেঁয়াজ আছে, লেবু তোমার ইচ্ছা মতো লেবু. বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি আজকে কে জিতে. আজকে আমার না জিতলে মান সম্মান শেষ হয়ে যাবে আমার. মাছটাই আমার জামালা করে. শসা পেঁয়াজ কিন্তু ধরা আছে, লেবু কত মা আছে, ভালো করে কেমন খাবো, তুমি খাও. Thank you.
ছোট পেঁয়াজ ধরা গাইজ দেখতেই পাচ্ছেন লাস্ট ম্যাচটা আমি জিতেই গেছি আজকে শুরু থেকে একদম স্পিড, কোনো মাঝখানে কোনো থামাদামি নাই, একদম লাস্ট পর্যন্ত যখন শেষ হবে তখন স্থির হব। সো এমনই চলছে লাস্ট পর্যন্ত, ঠিক এরকম ভাবেই চালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নতুন স্টাইল, এই নতুন স্টাইলটা আমাকে অনেক হেল্প করছে জেতার জন্য। ওকে, তাহলে কথা দিয়েছিলাম দারুণ দারুণ পানিশমেন্ট নিয়ে আসবো। আর এক ভাই আমার থেকে কমেন্ট করছিল যে কি কিছু বলবা না, কি বলছে আমাদের নাকি লাভ ম্যারেজ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আমাদের লাভ ম্যারেজ, আমরা একে অপরকে খুব পছন্দ করে ভালোবেসে প্রেম করে বিয়ে করছি, অনেক সুখী আছে দাম্পত্য জীবনে। আপনারা অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভবিষ্যৎ সারাটা জীবন অনেক সুখে থাকতে পারি। সো আমরা অনেক হ্যাপি, আমরাও দোয়া করি আপনারা অনেক হ্যাপি থাকেন। সো আমরা এখন যে কথা দিয়েছিলাম পানিশমেন্ট, অবশ্যই পানিশমেন্টটা নিয়ে চলে আসতেছি, লেটস গো। আজকে নাকি কঠিন পানিশমেন্ট দিবা গাইস? কঠিন 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 পানিশমেন্ট হবে এটা, আমার আমার কাছে অনেক কঠিন, হয়তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। সো তোমার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই জঘন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো কঠিন পানিশমেন্ট লো, খাইয়া দেখো না কেমন লাগে, আগে খাও তারপরে বুঝবা কঠিন পানিশমেন্ট কেমন লাগে, খাইয়া দেখো। মানে আমি কাঁচা বুট মানে একদম সহ্য করতে পারি না, কাঁচা বুটের যে একটা ফ্লেভার, কাঁচা বুট আর এটা তো একই ফ্লেভার, এক ফ্লেভার না অসম্ভব অসম্ভব, মানে আমার পক্ষে অসম্ভব, খুবই কঠিন একটা পানিশমেন্ট। সো পানিশমেন্টটা দিই, বেশি দরি করবো না। হ্যাঁ, আজকে এই পানিশমেন্টটা খুবই কঠিন, আর মানে এটা যদি যে সহজ বলে আসলে সে মানুষ না, তাহলে গুরু। দেখাও, আমি কিন্তু মোটামুটি ভালোই দিছি, খারাপ দিই নাই গাইজ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডাল চাল ডাল, হ্যাঁ এই ডাল এখানে এসবগুলো মুখে নিয়ে একদম চিবায়া খাইতে হবে। আমার গুমা, আমি একটা মুখে দিয়েছিলাম, এটা ফ্লেভারটা এত একটা জঘন্য আমার কাছে, মানে মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না, খুবই অসম্ভব, মানে খুবই খারাপ একটা মানে ফ্লেভার, ওইটা আমার সাথে সাথে বমি চলে আসবে। আপনারা ট্রাই করে দেখেন, মুখে দিয়ে দেখেন, খুবই জঘন্য একটা ফ্লেভার, কাঁচাটা কাঁচা ফ্লেভার। তুমি তো বলছো সহজ নাকি, বমি টুমি করতে পারবা না, সাবধান, একটু কমে দাও। আমি জানি অনেক কঠিন, কষ্ট হবে, তারপরে অর্ধেক স্যাক্রিফাইস করলাম, তারপরে যদি পারো অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু পারবে কি না এটা সন্দেহ। দেখাও, কাঁচা ডাল, হ্যাঁ চাবো চাবো বুঝতে পারবা, খুবই খারাপ একটা ফ্লেভার, খুবই খারাপ, খাই লাইছে শেষ, কি খারাপ লাগে না, ওই পানি আছে
চলো শেষ, মানে এতগুলো ডাল দিছি খাই লেছে, আল্লাহ আমি একটা মুখে নিছে আর আমার কাছে খুব খারাপ আছে। এই কাছে একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ আছে না, কাঁচা গন্ধটা অনেকের কাছে মানে ইজি মনে হয়, খুবই ভালো মনে হয় না, আর অনেকের কাঁচা পুর যারা খায় অভ্যস্ত ওদের কাছে কোনো ব্যাপারই না। তো যারা মানে আমি ছোটবেলা থেকে এটাকে একদম অ্যাভয়েড করে চলতাম, মানে একদমই মানে ভাজাপুর যখন খাইতাম তখন ভাজাপুরের মাঝে মাঝে কয়েকটা কাঁচাপুর থাকে, ওই কাঁচাপুর যখন পড়তো আল্লাহ এতটা মানে এত একটা অসহ্য চলে আসছিল। ওকে বলার কিছু নাই, গাইজ দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক না দিয়ে যাবেন না কিন্তু, আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে হয়ে যাবেন। আর গাইজ আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক কমেন্ট পাচ্ছি, আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আশা করি এমন ভাবেই আমাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আমরা আপনাদেরকে আরো ভালো ভালো খাবারের মেনু হিসাবে আপনাদেরকে খাবারের মেনু ভিডিও উপহার দিতে যাচ্ছি আগামী সময়গুলোতে। সো এইগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে হয়ে যান আর এইগুলো ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। ওকে আর কি বলবো, কিচ্ছু বলার নাই। আর এক ভাই কমেন্ট করছিল, আমরা বলছি আগেই ভিডিওতে, ওকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আশা করি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, কিন্তু আপনার প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই দিছি। ওকে তাহলে দেখা হচ্ছে আগামী কাল, মানে আমরা হয়তো মানে তাহলে দেখা হচ্ছে আবার দুই দিন পর আবার দেখা হচ্ছে। সো আমরা একদিন গ্যাপ দিয়ে সামনে আবার একদিন ভিডিও দিই। সো আপনারা বুঝতেই পারছেন আমাদের ভিডিওর সিরিয়াল দেখে, মানে সিরিয়াল দেখে অবশ্যই বুঝতে পারছেন। ওকে আর আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু সন্ধ্যা 6টার দিকে আপলোড দিই, যারা আমাদের ভিডিও দেখার ইচ্ছুক অবশ্যই সন্ধ্যা 6টার দিকে আমাদের চ্যানেলে ফলো করবেন, আর আপনাদের ফলো করবেন কি আপনাদের পেজে চলে যাবে আমাদের ভিডিওগুলো, আশা করি ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখবেন। ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।